বন্ধুরা সবাইকে স্বাগত। দেখুন আজকে আমার বোন বোনাই ভাই ভাই ওরা সবাই চলে এসছে গ্রামের বাড়ি থেকে। কি কি এনেছে দেখুন, আপনাদের দেখাবো। নারকেল এনেছে, ডাব এনেছে, এসে তো ডাব এসে নাও। আর দাদু ভাই ডাবটা নেবে, নাও নাও না। আর ডাব সব কেটে খাওয়া হয়ে গেছে। আর এখানে সবজি দেখুন, আমি আজকে দানা কলা রান্না করে আপনাদের দেখাবো। দানা কলা আর বড় পুকুরে চিলিবার কাপ মাছ এনেছে, জানতো মাছ, মাছ দিয়ে আমি দানা কলা রান্না করবো। দেখুন বাড়ির বরবটি, বেগুন, এগুলো সব আমার জন্য নিয়ে চলে এসছে। আমি কলাটা রান্না করবো। কে কি আমার কলা আসবে? আমার বোনের ছেলেটা বলে করেছি, আমার দাদু ভাই কান্নাকাটি করছে। এটা আমার ভাইয়ের বাচ্চা, এটা বোনের দুটো ছেলে মেয়ে। তো বন্ধুরা দেখতে থাকুন, আমি কলা আলু দিয়ে মাছ রান্না করবো। কলাটা আমি কেটে নিই, চলো শোনা, কলার কেটে নিই। আর এই নারকেল দিয়ে কী হবে বন্ধুদের দেখাতে হবে। নারকেল নাড়ু হবে, পিঠে হবে, তার জন্যই ঠান্ডা পড়ে গেছে, পিঠে বানাতে হবে। নারকেল চলে এসছে গ্রামের বাড়িতে। তাহলে এখন উঠে পড়ো, আমি কলাটা কেটে নিই। আজকে দানা কলা দিয়ে মাছ রান্না করে দেখাবো, চলো। দেখুন বন্ধুরা মাছটা আমি কেটে নিয়েছি পুকুরের, জ্যান্ত মাছ, আমার বাপের বাড়ির পুকুরের মাছ। এই সিলভার কাপটা আমি কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এখানে তেল বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে ভাজবো। আর যেহেতু দানা কলা আটা হয়, সেই কলা দু পিস আলু দিয়ে আমি এটা ভাপতে দিয়েছি, একটু হলুদ দিয়ে ভাপিয়ে নেব। তো এখানে দেখুন আমার কলা রান্তে কী কী মশলা লাগছে। এখানে বেশি কিছু লাগে না, হলুদ নিয়েছি, লবণ নিয়েছি, জিরার গুঁড়ো আর একটু পাঁচফোড়ন। হ্যাঁ বলে নিতে হবে, আমি জানি তো। আমি মাছটা এবার ভেজে নেব। আরে ওয়ারফোন খুব ভালো, দেখুন কিভাবে দাঁড়িয়ে আছে, ভদ্রলোকের মতো বুকে হাত বেঁধে। আমার তেলটা গরম হয়ে যাচ্ছে, আমার দাদু ভাই সবসময় কলের মধ্যেই থাকবে, মশলা হাত দিয়ে না। আমি মাছটা ভেজে দিই, যাবো এখানে ঝুড়িটা দেওয়া, কলাটা ভেবে গেছে, এখানে ঢেলে দেবো। মাছ ধরার সময় বাচ্চারা কলে থাকতে নেই, কলা এগুলো দানা কলা, দানা কলা দিয়েছি দাদুর বাড়ির থেকে, দানা কলা তাহলে বন্ধুরা আমার সাথে থাকুন, আমি মাছটা ভেজে নিচ্ছি। কলাটা ভেবে গেছে, এবার ঢেলে দেবো। এটা আমার ভাইয়ের বউ, শীতকাল কলা একটু আটা হয়। দেখুন এখানেও মাছ ভাজা, কত মাছ এনেছে এবার। মাছটা ভেজে তুলে নিলাম, আগেও তুলে নিয়েছি মাছগুলো। দেখুন কলাটা ভাপিয়ে নিয়েছি, দানা কলা এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, আর আলু এইভাবে লম্বা করে কেটে দিয়েছি। এই মাছের তেলের মধ্যে আর একটু তেল দেবো। এখানে
মাঝখানে পেঁয়াজ কুচি একটু অল্প করে দিচ্ছি। আচ্ছা ফোড়ন দেব। আমি এবারে আছে ভাতটা বসিয়ে দিয়েছি। আমি তো হলুদটা তেলে দেব। তো এখন ঠান্ডার সময় কলা খুব আটা হয়, সেই জন্য আগে সামান্য হলুদ দিয়ে ভাজিয়ে নিয়েছিলাম। মশলা গুলো ছেড়ে দিচ্ছে মধ্যে। এক চামচ আর হাফ চামচ লবণ দিলাম। কলা এই জন্য বেশি করবো না, এবার আমি জল দিয়ে চাপা দেবো। কলা আলু একসাথে ভাপানো ছিল, সেদ্ধ তো অলরেডি হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে চাপা দিয়ে দেবো। ফুটে উঠলে এখানে জিরার গুঁড়ো দিয়ে কড়াটা নামিয়ে নেব। দানা কলা আর ওই চিলিবার কাম মাছ রান্নাটা রেডি আমার। এখানে একটু জিরার গুঁড়ো দেবো। হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। কড়া রাঁধতে কোনো মশলা দেইনি, দেখুন শুধু জিরার গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করেছি। স্টক করে দিলাম। জায়গা শর্ট, এই জন্য এর মধ্যেই রাখতে হচ্ছে। দেখুন বন্ধুরা, লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি কলা, তবু দেখুন কালারটা কি সুন্দর এসছে। ঠিক এইভাবে দানা কলা বা কাঁচকলা এইভাবে রান্না করলে খুব সুন্দর খেতে হয়। আমার রান্নাটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর সবাই ভালো থাকবেন।